তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের কিছুটা শর্ট প্রশ্ন ও তার উত্তর। এই শর্ট প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের পরীক্ষার খাতায় খুব সাহায্যকারী হবে বলে আমি মনে করছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই শর্ট প্রশ্ন ও তার উত্তরের মধ্যে। তো প্রথমে যেটা আসছে, দুয়ের এক, সে স্বর্গ সুখ পায়, কে কিভাবে স্বর্গ সুখ পায়? উত্তর, উৎসব, ভাতে হাত ঢুকিয়ে ভাতের স্পর্শে স্বর্গ সুখ পায়। তারপর আসছে দুয়ের দুই, এ অপরাধের প্রাশ্চিত্য কি? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? উত্তর, মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এখানে এই অপরাধের কথা বলা হয়েছে। তারপর আসছে দুয়ের তিন, আগুন জ্বলল আবার, আবার আগুন জ্বলল কেন? উত্তর, হরিণের মৃতদেহকে উষ্ণ লাল মাংসে পরিণত করার জন্য দ্বিতীয়বার আগুন জ্বলেছিল। তারপর আসছে দুয়ের চার, আমি তা পারি না, কে কি পারেন না? উত্তর, নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না কবি, মৃদুল দাশগুপ্ত। তারপর আসছে দুয়ের পাঁচ, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? উত্তর, কয়লা খনিতে কর্মরত শ্রমজীবী মানুষগুলোর ঘুমহীন চোখে হানা দেয়। তারপর আসছে দুয়ের ছয়, রূপ নারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন? উত্তর, রূপ নারায়ণের কুলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানলেন এ জগৎ স্বপ্ন নয়। তারপর আসছে দুয়ের সাত, সম্পাদক হাসির নাটক করতে বলেছেন কেন? উত্তর, হাসির নাটকে দারুণ বক্স অফিস, তাই সম্পাদক হাসির নাটক করতে বলেছেন। তারপর আসছে দুয়ের আট, তারা সব মিথ্যা কথা, বাজে কথা বলে, বাজে কথাটা কি? উত্তর, বাজে কথাটি হল নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প। তারপর আসছে দুয়ের নয়, মরা হাতি সোয়ালাগ, কার সম্পর্কে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? উত্তর, প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় দক্ষতা প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। তারপর আসছে দুয়ের দশ, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর, অমর গাঙ্গুলি সংস্কৃতে তেরো পেয়েছিল বলে স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। তারপর আসছে দুয়ের এগারো, খরচ মেটাতো কি, কিসের খরচ? উত্তর, রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রার প্রয়োজনীয় অর্থের খরচ মেটাতো শ্রমজীবী জনতা। তারপর আসছে দুয়ের বারো, চোখের জলটা তাদের জন্য, এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর, এখানে তাদের বলতে বোঝানো হয়েছে যারা কোনো কিছুর পরোয়া না করেই জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে দিয়ে খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিলেন, চোখের জলটা তাদের জন্য। তারপর আসছে দুয়ের তেরো, কে কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর, স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। তারপর আসছে দুয়ের চোদ্দো, লোক নিরুক্তি কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, লোক সাধারণের অর্থাৎ অশিক্ষিত বা অল্প শিক্ষিত জনসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্মিত বুত উৎপত্তির উপরে নির্ভর করে শব্দের যে ধ্বনি পরিবর্তন হয় তাকে লোক নিরুক্তি বলে। তারপর আছে দুয়ের পনেরো, বাক্যের অধিগঠন কাকে বলে? উত্তর, বাক্যের যে গঠনগত স্তর পরিবর্তন সাপেক্ষ তা বদলালেও অর্থের কোনো পার্থক্য হয় না তাকে বাক্যের অধিগঠন বলে। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী
ও দর্শকবৃন্দ ও আমার ছোট ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই রকম আরও ছোট বড় প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।